শুভ শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনলাইন মিটিং ভিডিও ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। আমি আতাউর রহমান, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, রাজশাহী শাখা হতে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাস শুরু করার পূর্বে গত ক্লাসের একটু পূর্ববর্ত আলোচনা করে নিচ্ছি। আচ্ছা, দেখি তোমাদের কেমন মনে আছে। আচ্ছা বলো দেখি, বিনিয়োগের মাপকাঠিতে শিল্প কত প্রকার বলেছিলাম? বাহ, ভেরি গুড। বিনিয়োগের মাপকাঠিতে শিল্প চার প্রকার, তোমরা যেটা মনে রেখেছো, এই জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে পূর্বটা আমি আলোচনা করে নিলাম। আজকে আমরা আলোচনা করব কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে আসলে করণীয় কাজগুলো কী হতে পারে। অর্থাৎ কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে করণীয়। তো আজকের আলোচ্য বিষয় বা আজকে আমি আলোচনা করব তোমাদের সামনে কুটির, ক্ষুদ্র, মাঝারি শিল্পের বিকাশে করণীয়। ও মাঝারি শিল্পের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের বিকাশে করণীয় বিষয়গুলো আলোচনা করব। তো আমরা জানি কুটির শিল্প মূলত পরিবার ভিত্তিক, অর্থাৎ পরিবারের সদস্যদের নিয়ে কুটির শিল্প গঠিত। আর মাঝারি ও ক্ষুদ্র শিল্পের পরিবারের সদস্যগণ ছাড়াও বাহিরের শ্রমশক্তির প্রয়োজন হয়। আর এই জাতীয় শিল্পের উদ্যোক্তাগণ নিজের শ্রম ও মেধা খাটিয়ে এবং স্থানীয় কাঁচামাল সংগ্রহ করে বা ব্যবহার করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। তো আমরা বুঝতে পারলাম যে কুটির শিল্প মূলত পরিবারভিত্তিক, অর্থাৎ পরিবারের সদস্যদের নিয়েই এই শিল্পটা গড়ে ওঠে। আর ক্ষুদ্র মাঝারি শিল্পর ক্ষেত্রে বাহিরের শ্রমশক্তির প্রয়োজন হয় এবং দেশীয় কাঁচামাল ব্যবহার করে এই শিল্পগুলো গড়ে উঠে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের শিল্পগুলো বিকাশে আসলে কী কী করণীয় সেগুলো নিয়েই আজকে আমি আলোচনা করবো তোমাদের সামনে। তো প্রথমত আমরা যেটা বলতে পারি, কাঁচামালের সহজলভ্যতা। কাঁচামালের সহজলভ্যতা এই ধরনের শিল্প বিকাশের উপযুক্ত বিষয় হতে পারে। কাঁচামালের সহজলভ্যতা, কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিতকরণ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের বিকাশে প্রধান করণীয় বিষয় হচ্ছে কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিতকরণ। অর্থাৎ এই ধরনের শিল্প গড়ে ওঠার পেছনে মূল কারণ হতে পারে যে কাঁচামাল যাতে সহজেই সংগ্রহ করা যায়। বিশেষ করে আমরা যেন সহজেই কাঁচামাল সংগ্রহ করতে পারি, কাঁচামাল সংগ্রহ করার জন্য যে সমস্ত পদক্ষেপ জরুরি দরকার সেগুলো দ্রুত গ্রহণ করতে পারলে, কাঁচামালের সহজতা নিশ্চিত করতে পারলে এই ধরনের শিল্পগুলো গড়ে উঠতে পারে। যেমন যেখানে যে জাতীয় কাঁচামাল বেশি সেখানে সে জাতীয় শিল্পের বিকাশ বেশি হয়ে থাকে। তবে অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ, যোগাযোগ ব্যবস্থা সহ অন্যান্য কারণে কাঁচামাল যদি পাওয়া অনিশ্চিত হয়ে পড়ে সেক্ষেত্রে এই শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হয়ে থাকে। এ কারণে সরকারি সুযোগ সুবিধা বা পৃষ্ঠপোষকতা দরকার হয়ে পড়ে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের বিকাশে প্রধান করণীয় হচ্ছে কাঁচামালের সহজলভ্যতা আসলে নিশ্চিত করণ হতে হবে বা নিশ্চিত করতে হবে। যদি কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিত হয় তাহলে এ ধরনের শিল্প সহজে গড়ে উঠবে বা বিকাশ ঘটবে। এরপরে আমরা দ্বিতীয় পয়েন্ট আলোচনা করতে পারি এভাবে, বাজারের নৈকট্য, বাজারের নৈকট্য। উৎপাদিত পণ্য ক্রয় এবং বিক্রয়ের জন্য বা বিক্রয়ের জন্য বাজারের প্রয়োজন হয়। এ ধরনের শিল্পের বাজার যদি নিকটে হয় তাহলে খুব সহজেই এই ধরনের শিল্পগুলো গড়ে উঠবে। যেমন
আবার কাঁচামাল ক্রয়ের বাজারও কাছাকাছি থাকা উচিত। কাঁচামাল ক্রয় উৎপাদিত সামগ্রীর বাজার নিশ্চিত করা গেলে এই জাতীয় শিল্পের বিকাশ আসলে ত্বরান্বিত হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদিত পণ্য যাতে সহজেই বিপণন করা যায়, বিক্রয় করা যায়, এজন্য এ ধরনের শিল্পগুলো গড়ে উঠতে হবে বাজারের নিকটে। তার মানে এই শিল্পের বিকাশে বাজারের নৈকট্যরা সত্যি গুরুত্বপূর্ণ। এ কারণে বাজারের নিকটে এ ধরনের শিল্পগুলো গড়ে তুলতে হবে। এরপর আমি আরেকটি পয়েন্ট আলোচনা করছি, শ্রমিকের সহজলভ্যতা বা শ্রমিকের পর্যাপ্ত যোগান। শ্রমিকের পর্যাপ্ত যোগান, এই ধরনের শিল্প তখনই গড়ে উঠবে যখন এই ধরনের শিল্পের কাজ করার জন্য শ্রমিক সহজে পাওয়া যাবে। অর্থাৎ এই ধরনের শিল্প গড়ে ওঠার পেছনে আর একটা কারণ হতে পারে যে শ্রমিক যাতে সহজে পাওয়া যায়, শ্রমিকের ব্যবস্থা যাতে সহজে করা যায়, এদিকে খেয়াল রাখতে হবে। যদি শ্রমিকের পর্যাপ্ত যোগান থাকে তাহলে এই ধরনের শিল্পগুলো সহজেই গড়ে উঠবে। তো এখানে বলতে পারবো ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প মূলত শ্রমঘন শিল্প, এখানে অনেক শ্রমিকের প্রয়োজন হয়ে থাকে। এদের বিকাশে দক্ষ জনশক্তি ও স্বল্প মজুরিতে যাদের শ্রমিক পাওয়া যায় সেটা নিশ্চিত করতে হবে। কুটির শিল্পের চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ার ফলে ডিজাইন ও দক্ষ কারিগরি জ্ঞান অপরিহার্য হয়ে পড়ে। বিশেষ করে কুটির শিল্পে নিত্য নতুন ডিজাইন তৈরি করার জন্য দক্ষ কারিগরের প্রয়োজন হয়। পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকদের দক্ষ করার সুযোগ থাকতে হবে। অর্থাৎ কিছু কাজ জানে এই ধরনের শ্রমিককে যদি কাজে নিয়োগ দিয়ে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় তাহলে এই শ্রমিককে দক্ষ হিসেবে গড়ে তোলা সম্ভব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পের বিকাশে আরেকটি করণীয় বা উপায় হচ্ছে শ্রমিকের পর্যাপ্ত যোগান থাকতে হবে। তো এরপরে আমরা আরও একটি পয়েন্ট আলোচনা করতে পারি, এখানে পরিবহনের ব্যবস্থা বা পরিবহনের সুযোগ সুবিধা। অর্থাৎ উৎপাদিত পণ্য বিপণনের জন্য বা কাঁচামাল ক্রয়ের জন্য যাতে সহজে পরিবহন করা যায় বা সহজে পরিবহনের ব্যবস্থা থাকে তাহলে এই ধরনের শ্রমিক যদি থাকে তাহলে এই ধরনের পরিবহনের সুযোগ সুবিধা থাকলে তাহলে এই ধরনের শিল্প আসলে খুব সহজেই গড়ে ওঠা সম্ভব। এখানে বলা হচ্ছে প্রাথমিক অবস্থায় স্থানীয় কাঁচামাল ও বাজারের উপর নির্ভর করে শিল্প প্রতিষ্ঠা হলেও পণ্যের বাজার যখন বিস্তৃত হবে তখন তা বিক্রয় এবং বিপণনের জন্য পরিবহনের ব্যবস্থা সহজে যাতে করা যায় সে ব্যবস্থা থাকতে হবে। এবং অনেক সময় কাঁচামাল যন্ত্রপাতি সুষ্ঠুভাবে আনানোর জন্য কার্যকর যোগাযোগ ব্যবস্থা যদি থাকে তাহলে এই ধরনের শিল্প গড়ে উঠবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরিবহনের সুযোগ সুবিধা যদি থাকে তাহলে এই ধরনের শিল্প বিকাশ ঘটবে, আর যদি এটা বাধাগ্রস্ত হয় তাহলে এই ধরনের শিল্প আসলে গড়ে ওঠা সম্ভব হবে না। কারণ পণ্য আনা নেওয়া এবং বিভিন্ন যন্ত্রপাতি স্থানান্তর বা এক জায়গা থেকে নিয়ে আসা এবং পণ্যের বিপণনের জন্য আসলে এক স্থান থেকে আরেক স্থানে পণ্য আনা নেওয়ার জন্য পরিবহনের সুযোগ সুবিধা থাকতে হবে। তার মানে আমরা বুঝতে পারছি যে ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পের বিকাশে আসলে আরেকটি করণীয় বিষয় হচ্ছে পরিবহনের সুযোগ সুবিধা থাকতে হবে। এরপর আরেকটি পয়েন্ট আছে, স্থানীয় ও বৈদেশিক চাহিদার উপর গুরুত্ব আরোপ। স্থানীয় ও চাহিদার ওপর গুরুত্ব দেওয়া বা গুরুত্ব আরোপ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু ক্ষুদ্র কুটির শিল্প স্থানীয় চাহিদার উপর ভিত্তি করে গড়ে ওঠে তাই স্থানীয় চাহিদা পূরণের সর্বাধিক গুরুত্ব দিতে হবে এই শিল্প স্থাপনের সময়। তবে শুধুমাত্র স্থানীয় চাহিদার দিকে লক্ষ্য রাখলে হয় না, বৈদেশিক বাজারের প্রসার ও একই সঙ্গে চাহিদা পূরণের দিকেও যথেষ্ট গুরুত্ব দিতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্থানীয় বৈদেশিক চাহিদার উপর গুরুত্ব দিতে হবে। অর্থাৎ দেশের চাহিদা মিটিয়ে যখন বাজার বিস্তৃত হবে তখন যাতে বিদেশেও রপ্তানি করা যায় সে ধরনের ব্যবস্থাও থাকতে হবে এবং এর উপর যথেষ্ট গুরুত্ব দিতে হবে, তবেই এ ধরনের শিল্পগুলো সহজে গড়ে উঠবে। এরপরে আরেকটি পয়েন্ট হচ্ছে পুঁজির সহজলভ্যতা বা পুঁজির যোগান, পর্যাপ্ত পুঁজির যোগান। এ ধরনের শিল্প তখনই গড়ে উঠবে যখন পুঁজির যোগান
থাকবে, অর্থাৎ সেটা হতে পারে বিভিন্ন ব্যাংক, বিমা বা এনজিওর মাধ্যমে, সরকারি পৃষ্ঠপোষকতা যদি থাকবে, স্বল্প সুদে যদি ঋণের ব্যবস্থা করা যায়, তাহলে এই ধরনের শিল্প খুব সহজেই গড়ে উঠবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পের বিকাশে ক্ষেত্রে পুঁজির যোগানটা নিশ্চিত করতে হবে। যদি এটা নিশ্চিত করা যায়, তাহলে খুব সহজেই এই ধরনের শিল্পগুলো গড়ে উঠবে। এরপরে আরেকটি আমরা পয়েন্ট এখানে আলোচনা করতে পারি, সেটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট, সরকারি সুযোগ সুবিধা। সরকারি সুযোগ সুবিধা, সর্বশেষ যে পয়েন্টটি এখানে আসছে সেটা হচ্ছে সরকারি সুযোগ সুবিধা। এই ধরনের শিল্প গড়ে ওঠার পেছনে বা আর খুব সহজে গড়ে উঠবে যখন সরকারি সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। যেমন এখানে বলছে, কুটির শিল্প দেশের ঐতিহ্য গৌরবের প্রতীক, তাই এই বিকাশ ও প্রকাশের জন্য সরকারি সকল ধরনের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন। আশার কথা, সরকার ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দেশের শিল্প বিকাশে বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে থাকছে। যেমন সরকার ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্পের বিকাশে সদাদান, তাঁত শিল্প রক্ষা, বেনারসি ও জামদানি পল্লীর মতো রেশম পল্লী গড়ে তোলা সহ তাঁতি, কামার, কুমার, মৃৎশিল্প, বাঁশ, বেত, তামাক, কাঁসা ও পাটি শিল্পে বিশেষ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অর্থাৎ এই ধরনের শিল্পগুলো গড়ে ওঠার পেছনে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা, অর্থাৎ যেমন বলা যায় কর্মফোক অনেক সময় হতে পারে, অল্প সুদে পর্যাপ্ত ঋণের ব্যবস্থা যদি করা থাকে, সরকারি এই ধরনের সুযোগ সুবিধা যদি বৃদ্ধি করে থাকে, তাহলে এই ধরনের শিল্পগুলো সহজে গড়ে উঠবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমার আলোচনার বিষয় ছিল ক্ষুদ্র কুটির শিল্পের বিকাশে করণীয় বিষয়গুলো কী কী। আমরা এখানে প্রথমে দেখেছি যে কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। এই ধরনের শিল্প তখনই গড়ে উঠবে যখন কাঁচামাল সহজেই প্রাপ্তি নিশ্চিত হতে হবে। বাজার নৈকট্য, এই ধরনের শিল্প যখন তখনই গড়ে উঠবে যখন বাজারটা এর স্বাভাবিক অবস্থায় থাকবে, অর্থাৎ শিল্পের পাশেই যখন বাজার থাকবে। শ্রমিকের পর্যাপ্ত যোগান, এ ধরনের শিল্প তখনই গড়ে ওঠা সম্ভব যখন পর্যাপ্ত শ্রমিকের ব্যবস্থা থাকবে, অর্থাৎ যখন যেটার প্রয়োজন সেই অনুযায়ী যদি শ্রমিকের ব্যবস্থা করা যায়, তাহলে খুব সহজে এ ধরনের শিল্প গড়ে উঠবে। আরেকটি পয়েন্ট হচ্ছে পরিবহনের সুযোগ সুবিধা। পণ্য আনানোর জন্য বা বিপণনের জন্য এখানে পরিবহনের সুযোগ সুবিধা যথাযথ থাকতে হবে। এক্ষেত্রে কার্যকর যোগাযোগ ব্যবস্থা যদি স্থাপন করা যায়, তাহলে এই ধরনের শিল্পগুলো খুব সহজেই গড়ে উঠতে পারে। স্থানীয় বৈদেশিক চাহিদার উপর গুরুত্ব, স্থানীয় চাহিদা পূরণ করার পাশাপাশি যদি বাজার বিস্তৃত করা যায়, তাহলে এই ধরনের পণ্য বা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এই কারণে কী করতে হবে, স্থানীয় বৈদেশিক চাহিদার উপরও যথেষ্ট গুরুত্ব দিতে হবে। এবার পুঁজির যোগান, অর্থাৎ অল্প বা স্বল্প সুদে যদি এদেরকে পুঁজির ব্যবস্থা করা যায় উদ্যোক্তাদের, তাহলে এই ধরনের শিল্প সহজে গড়ে উঠবে। সরকারি সুযোগ সুবিধা, এবং সরকার বিভিন্ন প্রণোদনার মাধ্যমে এ ধরনের শিল্প গড়ে ওঠার পেছনে উঠতে সহায়ক ভূমিকা পালন করতে পারে, এ কারণে সরকারি সুযোগ সুবিধাও প্রয়োজন হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের আলোচনা তোমরা বুঝতে পেরেছ বা কোনো সমস্যা আছে কি বা ভেরি গুড, তোমরা যেহেতু সহজে বুঝতে পারছো, এজন্য তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি। তো আজকের ক্লাস শেষ করার পূর্বে তোমাদের একটি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পের বিকাশের যে করণীয় দিকগুলো সেগুলো তোমরা হোমওয়ার্ক করে গ্রুপে পোস্ট করবে। তো বিদায় নিচ্ছি আমি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ তোমাদের সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।